আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 12 জেলায় 73 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলেই রেকর্ড 18 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও যশোরে 10, বগুড়ায় 8, খুলনায় 6, কুষ্টিয়ায় 4, সিলেটে 4, ঝিনাইদহে 3, দিনাজপুরে 3 এবং নওগাঁয় 2, গোপালগঞ্জে 1 এবং টাঙ্গাইলে 1 জনের মৃত্যু হয়েছে। 3 সপ্তাহের বিশেষ লকডাউনের মধ্যেও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সাতক্ষীরার পরিস্থিতি। গত 24 ঘন্টায় মারা গেছে 11 জন। চুয়াডাঙ্গায় মৃত্যু হয়েছে 2 জনের। গতকাল শনাক্তের হার ছিল 92%। আজ সকালে হার শতভাগ জানানো হলে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তা সংশোধন করে 45% বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। প্রশাসন মাঠে থাকলেও মানুষ যে ঘরের থেকে বাইরে বেরোনোর যে প্রবণতা সেটা আগের মতোই আছে। লকডাউন আরও ঠিকভাবে করা উচিত। প্রশাসন যেভাবে কাজ করছে আমাদের সাধারণ জনগণের সেভাবে কাজ করা দরকার। দর্শক, এই মুহূর্তে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়ায় করোনা সংক্রমণ রোধে প্রশাসনের কার্যক্রম কেমন দেখছেন? হাবিবা, আসলে কুষ্টিয়ায় আপনি জানেন যে গত 5 দিন আগে এখানে জেলা জুড়ে সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছে এবং আজকে এই চলমান লকডাউনের 4র্থ দিন। এবং আপনি জানেন যে এর আগেও 2 দফায় কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া পৌরসভাতে 7 আর 2 দিন, মোট 9 দিনের কিন্তু বিশেষ কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল। এই সব কোনো কিছুতেই আসলে কুষ্টিয়ার করোনা ভাইরাসের যে সংক্রমণের উদ্যোগতি সেটি কিন্তু আসলে রোধ করা যাচ্ছে না। আমরা দেখেছি গত 24 ঘন্টায় এখানে 139 জনের করোনা শনাক্ত হয়েছে এবং আরও 4 জনের মৃত্যু হয়েছে। এবং আপনি জানেন যে গত 7 দিনে কিন্তু এখানে 895 জনের করোনা শনাক্ত হয়েছে এবং গত 5 দিনে এখানে 26 জনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে সর্বমোট এখানে 166 জনের মৃত্যু হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আমরা আছি কুষ্টিয়ার চৌড়াস মোড়ে। এখানে আপনি দেখছেন যে সড়কে বাঁশ বেঁধে রাস্তা সরু করা হয়েছে এবং মানুষের চলাচল এখানে নিয়ন্ত্রণ করছে পুলিশ। আমরা সকাল থেকে দেখছি, গত 4 দিন ধরেই দেখছি পুলিশ কিন্তু এভাবে প্রতিনিয়ত কাজ করছে মানুষকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য। এছাড়াও জেলা প্রশাসন থেকে 10টি ভ্রাম্যমাণ আদালত এখানে কাজ করছে। গতকালকেও আমরা দেখেছি স্বাস্থ্যবিধি না মানার কারণে এবং অযথা ঘোরাঘুরির কারণে 87 জনকে অর্থদণ্ড করা হয়েছে। আজকেও এখনও অভিযান চলমান রয়েছে। আমি খোঁজ নিয়ে জেনেছি ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে যে ভ্রাম্যমাণ আদালত চলছে সেখানে কিন্তু আজকেও 50-এর বেশি মানুষকে অর্থদণ্ড করা হয়েছে। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে করোনা ভাইরাসের সর্বশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ হাসান বেলাল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হলো কক্সবাজারের আবাসিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস। সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ রুম বুকিং দিতে পারবে না। এই সময় পর্যটন কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 50% বুকিং সহ অন্যান্য শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান। ফিফটি পার্সেন্টের বেশি কোনো হোটেলই সিট বরাদ্দ দিতে পারবে না। স্বাস্থ্যবিধি কঠিনভাবে মানতে হবে। সকল সুইমিং পুল বন্ধ থাকবে। এই যে শর্তের সমূহ রয়েছে তার ব্যত্যয় ঘটলে যে কোনো হোটেল এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং বন্ধ করে দিতে বাধ্য। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই মানুষের চলাচল। যেভাবে পারছে বিকল্প উপায়ে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনে ঢাকায় আসছেন এবং ছেড়েও যাচ্ছেন, তাতে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আর জনগণের মাঝে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। আপেল শাড়ির রিপোর্ট। তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে রাজধানী থেকে দূরপাল্লার গণপরিবহন চলাচল, বন্ধ বাস কাউন্টারগুলো। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবহন বন্ধ থাকলেও থেমে নেই মানুষের চলাচল। উত্তরের প্রবেশপথ গাবতলিতে গিয়ে দেখা যায় বিকল্প উপায়ে ঢাকা ছাড়ছেন অনেকে। ঢাকার আশপাশে অফিস থাকায় চাকুরিজীবীরাও পড়েছেন বিপাকে। রাজমিস্ত্রির কাজ বন্ধ, এখন আমাদের
বিপদ, আমার বাড়ি যাওয়াই লাগবে, এখানে সাইড বন্ধ, সাইডে কোনো কাজ নাই এখন। এই যে এখান থেকে গাবতলী পর্যন্ত থেকে আমিনবাজার পর্যন্ত হেঁটে যাইতে হইতেছে। শুধু গাবতলী নয়, ঢাকা আসা যাওয়ার পথগুলোতেও একই অবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর হিমশিম অবস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমাদের প্রথম ব্যবস্থাপনা হচ্ছে দূরপাল্লার কোনো যানবাহন আমাদের আমিনবাজার, আপনারা দেখছেন আমিনবাজার ব্রিজের ওপারে যেতে পারবে না। শহরের যে যাত্রীরা যাচ্ছে এরা যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলে, এটা আমরা চেক করতেছি। এদিক ঢাকার চারপাশের কয়েক জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন চললেও তা মানছেন না অনেকে। মুন্সীগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীর উপচে পড়া ভিড়। লকডাউনের মধ্যেও চুয়াডাঙ্গায় জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার করোনা সংক্রমণের হার 40% উপরে থাকায় বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসন মাঠে থাকলেও মানুষ যে ঘরের থেকে বাইরে বেরোনোর যে প্রবণতা সেটা আগের মতোই আছে। লকডাউন আরও ঠিকভাবে করা উচিত, প্রশাসন যেভাবে কাজ করছে আমাদের সাধারণ জনগণের সেভাবে কাজ করা দরকার। জনস্বাস্থ্যবিদরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউন শুধু কাগজে কলমে রেখে লাভ নেই, প্রয়োজন পরিকল্পিতভাবে তার সঠিক বাস্তবায়ন। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। বিশেষ লকডাউন উপেক্ষা করে মুন্সীগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা ভিড় করছেন। লঞ্চ স্পিডবোট বন্ধ থাকলেও ফেরিতে চলাচল করছে মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুলিয়া ঘাটে যাত্রী সমাগম কেমন দেখছেন এবং সেই সঙ্গে ভিড় ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? হাবিবা, যেমনটি বলছেন আপনি, আমরা সকাল থেকে বলছিলাম যে শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের কিন্তু ভিড় দেখা দিয়েছে। তবে এখন তো দুপুরের পর থেকে একটু ভিন্ন চিত্র হচ্ছে যে দক্ষিণবঙ্গগামী যেমন চাপ রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা, পাশাপাশি কিন্তু বাংলাবাজার ঘাট কিন্তু প্রচুর যাত্রী কিন্তু ঢাকার দিকে আসছেন। অর্থাৎ যে ফেরিগুলো এখান থেকে যাচ্ছেন সেই ফেরিগুলো একেবারে ভরে আসছেন এখান থেকে। আর পাশাপাশি কিন্তু এই এই রোড দিয়ে বর্তমান 14টি ফেরি চলাচল করছে এবং এই ফেরিগুলোর মধ্যে শিমুলিয়া ঘাটে আপনার যানবাহন সংখ্যা একেবারে কম রয়েছে। এই মুহূর্তে বৈরী আবহাওয়া বলছে, প্রচন্ড বৃষ্টি চলছে এবং এর মধ্যে আপনার যাতে কিন্তু থেমে থেমে আসছে। বলে রাখি যে এই যে ঢাকা মহাসড়ক কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, কিন্তু এই চেকপোস্টে কিন্তু আপনার সরে কিন্তু বিভিন্ন যানবাহন এখানে আসছেন এবং তাছাড়া কিন্তু বিভিন্ন পথ দিয়ে আসতেছেন। অর্থাৎ যাত্রীরা কিন্তু একেবারে থেমে নিয়ে তাকে এখানে আসছেন এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু আমরা একেবারে পুলিশের তৎপরতা দেখতেই পাইনি। শিমুলিয়া ঘাট এলাকায় আপনার কোনো তৎপরতা নেই একেবারে, কিন্তু যাত্রীদের যে আপনার মাস্ক পরা বিষয়টি কিন্তু আমরা দেখতেই পাইনি। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত বসুরহাট পৌরসভায় এলাকায় 144 ধারা জারির ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর। দুপুরে ইউএনও মোহাম্মদ জিয়াউল হক মীর জানান, 144 ধারা চলার সময় বসুরহাট পৌরসভা এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজামায়াত, সভা সমাবেশ, মিছিল, র্যালি সহ যে কোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পৌর শহরে 4 জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না বলেও জানান তিনি। বরিশালের গৌর নদীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় মোহাম্মদ শাহ আলম নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই এলাকায় নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 2 দিনের ব্যবধানে 3 জনের মৃত্যু হলো। বুধবার রাতে গৌর নদীর বেইলি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, শাহ আলম খানচাপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পরাজিতা মেম্বার প্রার্থী মন্টু হাওলাদারের ভাইরা। দুপুরের সন্ধ্যার প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। পরে আহত শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়। অন্যদিকে ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচনী সহিংসতায় কলেজ ছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় 22 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। সকালে নিহত আরিফের বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গেল 21 জুন ইউপি নির্বাচন শেষে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে কলেজ ছাত্র আরিফ হোসেন মারা যায়। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় বড় ভাইয়ের স্ত্রীর ছুরিকাঘাতে মোহাম্মদ ইউনুস নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনায় অভিযুক্ত নাসিমা বেগমকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে। রংপুরে
আমাশু কুকুলর এলাকায় একটি বাসছাড় থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যা করে মরদেহ বাসছাড়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে নওগাঁয় সাহাপাড়ে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ নিজাম খান নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বিশ্বমানচিত্রে বাংলাদেশের নামে একটি দেশের জন্ম দিয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমন মন্তব্য করেছেন নোয়াখালীর দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে নিজ গ্রাম সোনাইমুড়ির নাটেশ্বরের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটেন আলহাজ মোর্শেদ আলম এমপি। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশ সৃষ্টি হইতো না, আর বঙ্গবন্ধু আওয়ামী লীগ সৃষ্টি না করলে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ হইতো না। বঙ্গবন্ধু তার জীবনের সংগ্রাম শুরু করেছিলেন, আমরা ইনশাল্লাহ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে এই দেশটি আমরা পেয়েছি। বিশ্বের মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে। দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়াই টাঙ্গাইলের গোপালপুরের খনন করা হচ্ছে মৃত প্রায় বৈরান নদী, এতে বাধাগ্রস্ত হচ্ছে নদীর প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের স্থাপনা রক্ষা করতে নদীটি সরু করে ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ড নদীটি সরু করে খনন করেছে। টাঙ্গাইল উত্তর প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্র আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীর শাখা বৈরান নদী দখল করে গড়ে উঠেছে প্রায় 300 স্থাপনা। দখল দূষণে মৃতপ্রায় নদীটি বাঁচাতে 37.5 কিলোমিটার অংশ খননে 21.17 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। এরই মধ্যে গোপালপুরের আগে ও পরে 20 মিটার প্রস্থে 26 কিলোমিটার নদী খনন করা হয়। তবে পৌর এলাকার অংশে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খনন করে কর্তৃপক্ষ দখল করে ঘর বাড়ি তুলছে। এ বিষয়ে নকশা জটিলতার অজুহাত দেখানোর সঙ্গে শুষ্ক মৌসুমে স্থাপনা উচ্ছেদের পর পুনরায় খনন করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। জেলা প্রশাসকের যে রেকর্ড রুম আছে সেখানে এবং আমাদের অফিসের সিএস রেকর্ডে কোনো ম্যাপ নেই। যেটা অবৈধ সরকারি নদীর মধ্যে পড়বে বা খালের মধ্যে পড়বে সেটা উচ্ছেদ হবে, এটা কোনো সাপ্লাই হবে না। মৃতপ্রায় নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে গোপালপুর পৌরসভায় দুই তীরের সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদে পর্যন্ত আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।